চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা এ মুহূর্তে কেউই অনুমান করতে পারছে না। আশাবাদী মানুষ ভাবছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, মস্কোর লক্ষ্য অর্জিত হলেই তারা যুদ্ধে ক্ষান্ত দিয়ে সৈন্যদের দেশে ফিরিয়ে নিয়ে যুদ্ধের অবসান ঘটাবে। কিন্তু পুতিন বাহিনী যে ইউক্রেন দখলে নিবে তা এখনও বাস্তবসম্মত কোনো নজির দেখছে না কেউ। বরং দিনকে দিন উভয় পক্ষের মধ্যকার বিবৃতিতে হামলা আর উদ্বেগ উচ্চারিত হচ্ছে। এরই মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই পথে পথে মৃত্যুর মিছিল দীর্ঘস্থায়ী হচ্ছে, বসতি ধ্বংস হচ্ছে, মানবিক বিপর্যয় চরম হয়ে উঠছে। আন্তর্জাতিক বাজারে এই যুদ্ধের বিরূপ প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে উঠেছে। স্টক মার্কেটে লক্ষণীয় দরপতন দেখা যাচ্ছে, জ্বালানির দামেও যুদ্ধের অভিঘাত লক্ষ্য করা যাচ্ছে বিশ্বজুড়ে। সম্প্রতি নিউইয়র্ক স্টক মার্কেটের একটি উদ্বোধনীতে ভার্চুয়ালি অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট, বেল চেপে নিউইয়র্কের একটি ট্রেডিংয়েও অংশ নেন তিনি। দাবি করা হচ্ছে পুতিনকে শায়েস্তা করতে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছেন ভলোদিমির জেলেনস্কি।